প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি ফরহাদুদ্দিন আহমেদ ভুঁইয়া বরাবরের মতো আইন আদালতে উপস্থিত হয়েছি আপনাদেরকে একটা জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের আলোচনা টপিক হচ্ছে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন। যদি আমাদের দেশে নির্বাচন কমিশন, সচিবালয় বা নির্বাচন কমিশন না দেয় অথবা বাতিল করে দেয়, তাহলে করণীয় কী? এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক দলকে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটা আছে আমাদের দেশে, সেটার ভায়োলেট করে, যদি সেটার যে বিধি আছে বা রুল আছে সেটা ভায়োলেট করে যদি কোনো অ্যাকশান বা ইনঅ্যাকশান যেটাই করুক না কেন, তার অ্যাগেনস্টে কিন্তু উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা যায়। তারা যদি তাদের যদি কোনো রকম ইল্লিগাল অ্যাকশানের কারণে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়, তাহলে সেটাও চ্যালেঞ্জ করে কিন্তু উচ্চ আদালতে রিট আবেদন করা যায়। আবার যদি তাদের নিষ্ক্রিয়তা থাকে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন যথাযথ যোগ মানে নিয়ম অনুসারে নিয়ম মাফিক যদি সকল শর্ত পূরণ সাপেক্ষে, আইনগত সকল শর্ত পূরণ সাপেক্ষেও যদি তাদেরকে নিবন্ধন না দেওয়া হয়, তাহলেও কিন্তু সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কিন্তু রিট পিটিশন দায়ের করে আপনার প্রতিকার পাওয়া যায়, দলের নিবন্ধন চাওয়া যায়, দলের যে কোনো বিষয় গঠনতন্ত্র সংশোধন থেকে আরম্ভ করে এই ধরনের যে কোনো বিষয়েরই আসলে অ্যাড ইন্টারিম অর্ডার পাওয়া যেতে পারে উচ্চ আদালত থেকে, এটাই বলছিলাম আর কি। এছাড়াও যদি ধরুন আপনি নির্বাচন কমিশন তড়িঘড়ি করে এমন একটা তফসিল, নির্বাচনের তফসিল ঘোষণা করে দিল যেটা জনস্বার্থবিরোধী, যেটা কন্টেস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে পার্টিসিপেন্ট তাদের স্বার্থবিরোধী বা আইনের সাথে সাংঘর্ষিক, সংবিধানের মৌলিক যে স্পিরিটগুলো আছে এর সাথে সাংঘর্ষিক, অথবা সমকালীন কোনো ইমার্জেন্সি সিচুয়েশান এর সাথে সাংঘর্ষিক বা ইমার্জেন্সি অবস্থায় যদি এ ধরনের কোনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, তাহলে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু আসলে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা যায়। এবং উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে আদালতকে যদি সুস্পষ্টভাবে বোঝানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু যথাযথ প্রতিকার পাওয়া যায় এবং সেটা হয়ে আসছে, আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।